দিব্যার সাথে বাস্তবে লাবণ্য সেনের কী সম্পর্ক জানেন? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে প্রশংসা পাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। ধারাবাহিকে মুখ্য চরিত্রে দীপা ওরফে স্বস্তিকা ঘোষ এবং সূর্য ওরফে অভিনেতা দীপজ্যোতি দত্তের রসায়ন ইতিমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে। টিআরপি তালিকাও বাংলা টপার স্থানে রয়েছে এই ধারাবাহিকটি। ধারাবাহিকে দীপা সূর্যর পাশাপাশি শাশুড়ি বৌমার জুটিও ভীষণ পছন্দ দর্শকদের। দীপা এবং তার শাশুড়ির কেমিস্ট্রিও মন জয় করেছে সকলের। প্রথম দিকে দীপাকে নিজের বৌমা হিসেবে মেনে না নিলেও এখন দীপাকে চোখে হারায়। আর বর্তমানে অন স্ক্রিনে শাশুড়ি বৌমার সম্পর্ক, বাস্তবে এদের দুজনের মধ্যে দারুণ বন্ডিং। শুধু দীপার সঙ্গেই নয়, অফ স্ক্রিনে আরেক বৌমা উর্মির সঙ্গেও দারুণ বন্ডিং লাবণ্যর, মানে রূপাঞ্জনার। বহুদিন বাদে অফ স্ক্রিনে দুই বৌমা দীপা আর উর্মিকে নিয়ে নাচতে দেখা গেল রূপাঞ্জনা মিত্রকে। সম্প্রতি দীপা ওরফে স্বস্তিকা ঘোষ নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিও ট্রেন্ডিং হয়েছে বেশ। তবে বর্তমানে রূপাঞ্জনা ও দীপা, মানে অভিনেত্রী স্বস্তিকা ঘোষের সাথে রূপাঞ্জনা মিত্রর কী সম্পর্ক সেটা নিয়ে চর্চা শুরু হয়েছে। অনেকে বলছে যে তারা নাকি বাস্তবে মা মেয়ে হয়, তবে বাস্তবে তারা সম্পর্কে কিছুই হয়নি। তবে বন্ধুরা, বাস্তবে তারা সম্পর্কে কিছু হয় না। বর্তমানে দীপা লাবণ্য সেন, মানে রূপাঞ্জনাকে মা বলে ডাকে, আর বর্তমানে বাস্তবে তাদের মধ্যে নাকি মা মেয়ের সম্পর্ক হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমরা কে কে লাবণ্য ও দীপা জুটিকে পছন্দ করো কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।